হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজ ইউটিউব চ্যানেল আমি তোমাদের বিশ্ব স্যার দেখে নাও আজকে তোমাদের এসএলএসটি বেঙ্গলির সেরা প্রস্তুতির জন্য যে তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষাটা যেটা সেপ্টেম্বরের থার্ড বা ফোর্থ এই দুটো সপ্তাহের যে কোনো একটি সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে তো সেই পরীক্ষাকে লক্ষ্য রেখে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আজকে প্রশ্ন উত্তর আলোচনা করবো ডাব্লুবি এমএসসি এসএলএসটি বেঙ্গলির কমনযোগ্য তোমাদের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ সেশানটিকে প্রত্যেককেই বলবো যে একবার শেয়ার করে দিও প্রত্যেকেই সেশনটিকে অবশ্যই একবার প্রত্যেকেই শেয়ার করে দিও আর অবশ্যই প্রত্যেক বন্ধুকে এই মক টেস্টগুলো দিতে বলবে জানো তোমাদের কোনি একদম কমপ্লিট করে দেয়া হয়েছে এবং তোমাদের যাতে প্রিপারেশন খুবই ভালোভাবে তোমরা নিতে পারো এবং হুবহু যাতে তোমরা কমনও প্রশ্ন উত্তর পেতে পারো তার জন্য এই মক টেস্টগুলো তোমাদের নেওয়া হচ্ছে তো দেখে নাও তোমাদের জন্য কিন্তু ডাব্লুবি এসএলএসটি বেঙ্গলি যে নবম দশম যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একটা তোমাদের একটা নয় তোমাদের চারটি আমি টোটাল প্র্যাকটিস সেট অর্থাৎ সরি মক টেস্ট নেবো চারটি টোটাল মক টেস্ট নেবো ওকে প্রত্যেকে গুড ইভিনিং প্রত্যেকে গুড ইভিনিং জানাচ্ছি ওকে তো চারটি তোমাদের ফুল মক টেস্ট নেবো নব্বই নাম্বারের নব্বই মিনিট সময় ধরে ধরে তোমাদের এসএলএসটি বেঙ্গলির নব্বই মার্ক্সের যে প্রশ্ন উত্তর একেবারে পরীক্ষা উপযোগী তোমাদের যে স্ট্র্যাটেজি অবলম্বনে আমি তোমাদের বলেছি পড়তে সেই রকমই এবং যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব সরি যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের মক টেস্টে থাকবে সেইগুলো এবং যেগুলো আলোচনা করছি সেইগুলো ওকে তোমরা হুবহু কমনও পেয়ে যেতে পারো একেবারে টোটাল তোমাদের যে সিলেবাস সেই সিলেবাসে যে তোমাদের টেক্সট পোর্শন আছে যে সাহিত্যের ইতিহাস আছে যে ব্যাকরণ আছে এই তিনটে পার্ট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে যেভাবে আমি তোমাদের বলেছিলাম যে টেক্সট থেকে আনুমানিক পঁচিশটি প্রশ্ন আসতে পারে সাহিত্যের ইতিহাস থেকে আনুমানিক কমপক্ষে তিরিশ পঁয়ত্রিশটি প্রশ্ন আসতে পারে আর ব্যাকরণ থেকে তিরিশ প্রশ্ন আসতে পারে অর্থাৎ ব্যাকরণ থেকে তিরিশ প্লাস আসার সম্ভাবনা রয়েছে এই যে টপিকগুলো আছে এগুলোর উপরে তোমাদের এই রকমই স্ট্র্যাটেজি এই রকমই পরীক্ষার প্যাটার্ন ফাইনাল পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী তোমাদের এই মক টেস্টটা রাখা হয়েছে তোমাদের প্রত্যেকের জন্যই তোমরা যাতে প্রত্যেকে অ্যাডমিশান হতে পারো ওকে তোমাদের চারটি মক টেস্ট নেওয়া হবে যে ডেটগুলোতে সেই ডেটগুলো একটু দেখে নাও যে তোমাদের আগামী কাল থেকে মক টেস্টটা নেওয়া হবে কুড়ি আগস্ট প্লাস তোমাদের হবে সাতাশে আগস্ট আগস্ট মাসের এই দুটো রবিবারে দুপুর একটা থেকে আড়াইটে সেই সঙ্গে তোমাদের আর নেওয়া হবে যে সেপ্টেম্বর মাসের থার্ড সেপ্টেম্বর প্লাস টেন্থ সেপ্টেম্বর এই দুটো এই টোটাল চারটে যে মক টেস্টের ডেট তোমাদের প্রত্যেককে বলবো চটপট হোয়াটসঅ্যাপ করে নাও হোয়াটসঅ্যাপ করে নিয়ে জানিয়ে দাও যে অ্যাডমিশন হবে ফিস একদম কম আছে যেহেতু এক্সাম উপযোগী বেস্ট সেট তোমাদের জন্য থাকছে ফি রয়েছে মাত্র দুশো নিরানব্বই টাকা ওকে এক্সামের আগে নিজেদের ঝালিয়ে নাও প্রত্যেকেই চলো প্রত্যেককে শুভ সন্ধ্যা আজকের প্রথম প্রশ্নে চলে যাব দেখে নাও যে প্রথম প্রশ্ন যে সৈয়দ মুস্তাফা সিরাজের প্রথম উপন্যাসটি হলো কোনটি নীলঘরের নটি বিপজ্জনক সোনার ঠাকুর অলিক মানুষ চটপট অ্যান্সার করো দেখো তোমরা অ্যান্সার করতে থাকো তো আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের যে বিপজ্জনক আছে এটাও মুস্তাফা সিরাজের একটি রচনা ওকে যে অলিগ মানুষ আছে এটা গুরুত্বপূর্ণ এটা উনিশশো অষ্টআশিতে তার একটি জনপ্রিয় উপন্যাসের মধ্যে হলো এই অলিক মানুষ সোনার ঠাকুর প্রকাশিত হয় উনিশশো এ এগুলো আমাদের প্রত্যেকটাই কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে প্রত্যেকটাই আমাদের ভালোভাবে মনে রাখতে হবে ঠিক আছে আর এই বিপজ্জনকটি তো অ্যান্সার এটা তোমাদের হয়ে যাবে নীলঘরের নোটি উনিশশো ছেষট্টিতে যেটা প্রকাশিত হয় নীলঘরের নোটি এটা তোমাদের অ্যান্সার হয়েছে সঠিক উত্তর যারা অপশান এ করেছ তাদের প্রত্যেকেরই সঠিক হয়েছে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে দেখে নাও যে সংকট উপন্যাসটির প্রকাশকাল কত যে সংকট উপন্যাসটি আছে এই উপন্যাসটির প্রকাশকাল কত হবে তোমরা অ্যান্সার করো উনিশশো আঠাত্তর উনিশশো ওকে প্রত্যেকে অ্যান্সার করো যে সংকট কোন অ্যান্সারটি তোমাদের সঠিক হবে যে সংকট আছে এখানে তোমাদের কোন অ্যান্সারটি সঠিক হবে দেখে না উনিশশো আঠাত্তরতে যদি আমরা দেখি সংকট নামে কার কার রয়েছে তো উপন্যাস সমরেশ বসুর রয়েছে আর রয়েছে সতীনাথ ভাদুরি এই দুজনের রয়েছে এই নামে তো আমাদের এখানে দেখতে হবে যে সংকট যে প্রকাশকালগুলো অনুযায়ী দেখতে পাচ্ছি যে সতীনাথ হবে না তাহলে এটা সমরেশ বসুর উপন্যাস তাই তো সমরেশ বসুর উপন্যাস হলো এটা সংকট তো এখানে যে উনিশশো আটাত্তরে তার সাম্য উপন্যাসটা রয়েছে গুরুত্বপূর্ণ উপন্যাস সাম্য উপন্যাসটা রয়েছে মহাকালের রথের ঘোড়া রয়েছে তাছাড়া উনিশশো আশিতে বিপর্যস্ত উপন্যাসটি রয়েছে তার বিপর্যস্ত উনিশশো সাতাত্তরে সরি মহাকালের রথের ঘোড়াটা উনিশশো সাতাত্তর মহাকালের রথের ঘোড়া এটা সাতাত্তর উনিশশো ছিয়াত্তরে যেটা আছে সেটা হচ্ছে সংকট তাহলে ওইখানে অপশান ডি যারা করেছো তাদের প্রত্যেকেরই সঠিক উত্তর অপশান ডি তো তোমাদের পরীক্ষার আগে আমি গুরুত্বপূর্ণ অংশগুলো আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষার জন্য তোমাদের হেল্প হয় ওকে তোমরা প্রত্যেকেই লাইভ চ্যাটে অ্যান্সার করো সেশনটিকে একবার শেয়ার করে দিও ওকে প্রত্যেককেই শুভ সন্ধ্যা যারা পরে জয়েন্ট হলে তো সমরেশ বসুর যদি আর দুটো দেখি সেটা হচ্ছে বিবর উনিশশো পঁয়ষট্টি একটি যদি দেখি জগদ্দল যেটা হচ্ছে উনিশশো ছেষট্টি এগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে ওকে চলো আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন দেখে নাও যে দেবী তার কোন রচনাটির জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন আশাপূর্ণা দেবী তার কোন রচনাটির জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন অ্যান্সার করো প্রত্যেকেই ওকে খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্নটি তো এখানে প্রত্যেকেই অ্যান্সার করো যে জল আর আগুন ছোটো ঠাকুরদার কাশিযাত্রা প্রথম প্রতিশ্রুতি না বকুল কথা অ্যান্সার করো দেখো আশাপূর্ণা দেবীর যে একটা যে ত্রয়ী উপন্যাস রয়েছে যে ত্রয়ী উপন্যাস আছে সেই ত্রয়ী উপন্যাসের দিক থেকে যদি আমরা দেখি যে প্রথম প্রতিশ্রুতি রয়েছে ত্রয়ী উপন্যাসে কি কি রয়েছে প্রথম প্রতিশ্রুতি রয়েছে তারপরে কি রয়েছে তোমাদের পরবর্তী বকুল কথা রয়েছে এবং শেষে রয়েছে সুবর্ণলতা তাই তো তো সুবর্ণলতাটা তিয়াত সরি তোমাদের এখানে সুবর্ণলতাটা সেকেন্ড এটা হচ্ছে ছেষট্টি প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা এবং বকুল কথা তো এখানে প্রথম প্রতিশ্রুতির জন্য তিনি উনিশশো ছেষট্টিতে পেয়েছিলেন রবীন্দ্র পুরস্কার তাহলে এখানে তোমাদের সি উত্তর হচ্ছে আর উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি এই প্রথম প্রতিশ্রুতির জন্যই পেয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার এগুলো জানতে হবে আমাদের ওকে চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব দেখে নাও আর তাছাড়া তার জল আর আগুন যেটা রয়েছে এটা তোমাদের বড়দের জন্য বড়দের জন্য প্রথম যে তার গল্পগ্রন্থ সেটা আর ছোটো ঠাকুরদার যাত্রা এটা হচ্ছে ছোটদের জন্য প্রকাশিত গল্প গ্রন্থ নেক্সট প্রশ্ন দেখে নাও কোন চর্যাকার নিজেকে বাঙালি বলে উল্লেখ করেছেন লুই পার যেন দুটো পদ রয়েছে কান্নপার তেরোটি পদ থাকলেও আমরা বারোটি পদ পেয়েছি তাই তো ভুসুকুপার আটটি রয়েছে তো এখানে যদি কোন কবি নিজেকে বাঙালি কবি বলেছেন লুই পাকে বলা হয় আদি কবি কান্নপাকে বলা হয় কনিষ্ঠ কবি ভুসুকি পাকে বলা হয় বাঙালি কবি ওকে তো নিজেই নিজেকে বাঙালি বলে উল্লেখ করেছেন চর্যাপদে তো এখানে ভুসুকু পা হবে সঠিক উত্তর তো নিজেকে যে সম্ভবত ঊনপঞ্চাশ নম্বর পদে তোমাদের সঠিক বললাম তাই তো ঊনপঞ্চাশ নম্বর পদে তিনি নিজেকে ভুসুকু পা বলেছেন তাহলে এখানে অপশান সি হলো সঠিক উত্তর দেখে নাও পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখে না মুহূর্ত সুখ সমাজ নির্ণয় করো তো সমাসের ক্ষেত্রে ভালোভাবে আমাদের শব্দটি লক্ষ্য করতে হবে মুহূর্ত সুখ যদি সমাজ নির্ণয় করতে বলা হয়েছে এখানে কি হবে দেখো মুহূর্ত থেকে যে সুখ এটা হবে না মুহূর্ত হইতে সুখ হবে না মুহূর্ত কাল ব্যাপী সুখ এটা হচ্ছে ব্যপ্তি তৎপুরুষ যারা অপশান সি করেছ তাদের প্রত্যেকেরই সঠিক উত্তর চলে যাব পরবর্তী প্রশ্নে দেখে নাও যদিও সে গরিব তবুও সে সৎ যদিও সে গরিব তবুও সে সৎ এই বাক্যে কী ধরনের অব্যয় আছে ব্যতিরেকাত্মক সিদ্ধান্তবাচক নিত্য সম্বন্ধী না হেতুবোধক দেখো ব্যতিরেকাত্মকে কি থাকে ব্যতীত থাকে অব্যয় নইলে থাকে অথচ থাকে কিন্তু এখানে এগুলো কিচ্ছু নেই সিদ্ধান্তবাচকে কি থাকে অতএব থাকে এই ধরনের অব্যয়গুলো হ্যাঁ সুতরাং থাকে এই ধরনের অব্যয়গুলো থাকে নিত্য সম্বন্ধিতে কি থাকে জোড়ায় জোড়ায় থাকে যেমন যা তা যত তত তাহলে এখানে আমাদের কি হচ্ছে এটা নিত্য সম্বন্ধী অব্যয় অপশন সি হচ্ছে সঠিক উত্তর যারা সি করেছ প্রত্যেকের এই সঠিক উত্তর তো প্রত্যেকের কাছে অনুরোধ যে একবার সেশনটিকে তোমরা শেয়ার করে নাও ওকে সেশনটিকে একবার শেয়ার করে নাও চটপট প্রত্যেকেই চলো পরবর্তী প্রশ্ন দেখে না পরবর্তী প্রশ্ন লাল মাটি উপন্যাসটি কার লেখা যে লাল মাটি উপন্যাস এটা কার লেখা তোমরা অ্যান্সার করো ওকে অ্যান্সার করো খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে তোমাদের কোন অ্যান্সারটি হবে যে লাল মাটি উপন্যাসটি কার লেখা দেখো এনার যে আর অন্যান্য উপন্যাসগুলো আছে যদি আমাদের মনে রাখতে হয় সেটা হচ্ছে শিলালিপি আছে ঠিক আছে শিলালিপি আছে তাছাড়া সম্রাট ও শ্রেষ্ঠ আছে ওকে তাছাড়া তার যে সৃষ্ট চরিত্রটি হলো টেনিদা তাহলে এখানে তোমাদের নারায়ণ গঙ্গোপাধ্যায় হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায় তোমাদের টেক্সট বইয়ে কোন রচনাটির লেখক বলো তো কমেন্ট বক্সে জানাবে প্রত্যেকেই নারায়ণ গঙ্গোপাধ্যায় কোন গল্পটি বা কোন কবিতাটির লেখক তোমাদের পাঠ্য যে টেক্সট বই তোমাদের যে সিলেবাসে রয়েছে অ্যানসার করো নেক্সট দেখে নাও রচনার প্রধান গুণ এবং প্রথম প্রয়োজন হল সরলতা এখানে দেখো যে এবংটা কি ধরনের অব্যয় সংযোজক অব্যয় সংকোচক অব্যয় বিয়োজক অব্যয় না হেতুবাচক অব্যয় তো হেতুতে দেখে নাও এই জন্য হতে পারে এই কারণে হতে পারে ওকে এগুলো হেতু বিয়োজকে কি থাকে অথচ কিন্তু এরকম থাকে বিয়োজকে অর্থাৎ বিয়োজকে হয় তুমি এসো না হয় রাম আসবে এরকম থাকে ঠিক আছে হয় 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 নয় থাকবে না ঠিক আছে হয় বা না হয় এরকম থাকবে না যে তুমি অথবা রাম এসো এরকম থাকবে আর এখানে কি আছে তাহলে এবংটা এখানে কি তোমাদের সংযোজক অব্যয় অপশান এ সঠিক উত্তর সংযোজক অব্যয় আর অন্য উদাহরণ যদি দেখি রাম ও শ্যাম উভয় এই এসো তো এগুলো এ যারা করেছ তাদের প্রত্যেকের দেখে নাও পরবর্তী প্রশ্ন ঝিঙ্গা শব্দ ভাণ্ডার করো তো মনে রাখবে তোমাদের শব্দভাণ্ডার থেকে এই যে তৎসম অর্ধ তৎসম দেশি এবং তদ্ভব সঙ্গে আছে শঙ্কর এইগুলো থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন পাবে ওকে কমপক্ষে দুটো তো প্রশ্ন পাবেই দু থেকে তিনটি তো ঝিঙ্গাটা শব্দ কোন শব্দ হবে চটফট অ্যান্সার করো ওকে যারা অপশান সি করছো দেশি তাদের প্রত্যেকেরই সঠিক উত্তর অপশান সি হল সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নাও নিচের কোনটি ই প্রত্যয়ের উদাহরণ চটপট অ্যান্সার করো ইথ প্রত্যয়ের উদাহরণ কোনটি দেখো এটা ইথ প্রত্যয় এটা কি তদ্ধিত প্রত্যয় ইথটা তদ্ধিত প্রত্যয় কীভাবে বুঝতে হবে ইথটা তদ্ধিত প্রত্যয় দেখো কুল এর সঙ্গে কি আছে ইন আছে কুলের সঙ্গে ইন আছে সয়ের সঙ্গে কি আছে তো প্রত্যয় স্নেহ আছে ইন্দ্রর সঙ্গে কি আছে স্নেহ আছে পুষ্পর সঙ্গে এখানে কি আছে ঈদ প্রত্যয় আছে তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর যারা অপশান ডি করেছ তাদের প্রত্যেকের এই সঠিক উত্তর চলো আমরা পরবর্তী প্রশ্নে যাব পরবর্তী প্রশ্ন দেখ না সপ্তপদী গল্পগ্রন্থটি কার লেখা অ্যান্সার করো যে সপ্তপদী যে গল্পগ্রন্থ রয়েছে এটা কার লেখা চটপট অ্যান্সার করো সে সঙ্গে বলবো তোমাদের তারাশঙ্করের তারাশঙ্করের যে প্রথম গল্প কোনটি তারাশঙ্করের প্রথম গল্প কোনটি সেটা কত সালে প্রকাশিত হয় জানাবে তারাশঙ্করের প্রথম গল্প কোনটি কত সালে প্রকাশিত হয় চটপট তোমরা প্রত্যেকেই জানাও লাইভ চেটে প্রত্যেকেই জানাও যারা নতুন জয়েন হলে গুড ইভিনিং ভালোভাবে প্রিপারেশান নাও প্রত্যেকেই তো তারাশঙ্করের যে প্রথম প্রকাশিত গল্প উনিশশো আঠাশে দুজনের গল্প প্রকাশিত হয়েছে সেই সময় প্রথম গল্পগুলো সেটা হচ্ছে তারাশঙ্কর এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের ওকে তাহলে তারাশঙ্করের প্রথম গল্পটা হলো রসকলি তাই তো রসকলি গল্প এটা কিন্তু আর রসকলি গল্পগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু উৎসর্গ করা হয়েছিল ওকে মনে রাখতে হবে তাহলে এখানে তোমাদের যে আছে সপ্তপদী যে দেখে নাও গল্পগ্রন্থটি আছে এটা কার লেখা তো এটা দেখো তারাশঙ্করের আছে কি উপন্যাস সপ্তপদী রয়েছে সেটা প্রকাশিত হয় উনিশশো সাতান্নতে তো সপ্তবদী এটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র অপশন ডি যারা করেছ তাদের প্রত্যেকেরই সঠিক উত্তর ওকে দেখো চলো চলে যাবো পরবর্তী প্রশ্নে যে গোবিন্দ লীলামৃত মহাকাব্যটি কার লেখা কাশিরাম দাস মালাধর বসু কৃষ্ণদাস কবিরাজ না বৃন্দাবন দাস চটপটে অ্যান্সার করো দেখো এখানে যদি আমরা দেখি কাশিরাম দাস জন্মগ্রহণ করেন সিঙ্গি গ্রামে এটা তো তোমাদের এসএসসি এসসি দু হাজার এসেছিল প্রশ্ন মালাধর বসু জন্মগ্রহণ করেন কুলিন গ্রামে এগুলো আমাদের প্রত্যেকটাই মনে রাখতে হবে কৃষ্ণদাস কবিরাজ জন্মগ্রহণ করেন ঝামটপুরে ওকে তোমাদের যাতে এগুলো রিভিশন হয়ে যায় তাই এত আমি চিৎকার করে বলে বলে যাচ্ছি আর বৃন্দাবন দাস জন্মগ্রহণ করেন কোথায় বৃন্দাবন দাস জন্মগ্রহণ করেন নবদ্বীপে নবদ্বীপে জন্মগ্রহণ করেন পরে বসবাস করেন কি দেনুর গ্রামে ওকে তো এখানে তোমাদের যে অ্যান্সারটি হয়ে যাচ্ছে এখানে যে অ্যান্সারটি হয়ে যাবে সেটা অবশ্যই কিন্তু কৃষ্ণদাস কবিরাজ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর যারা সি করেছ তাদের প্রত্যেকেরই সঠিক হয়েছে চলে যাব পরবর্তী প্রশ্নে যে বুদ্ধদেব বসুর প্রথম প্রকাশিত কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয় বুদ্ধদেব বসুর চলো অ্যানসার করো যে প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রত্যেকে অ্যান্সার করো বুদ্ধদেব বসুর যে প্রথম কবিতা সেটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল অ্যান্সার করো প্রত্যেকেই চটপট দেখো বুদ্ধদেব বসুর যদি আমরা প্রথম কাব্যগ্রন্থ দেখি সেটা হচ্ছে মর্মবাণী প্রকাশিত হয় কত উনিশশো চব্বিশে বন্দির বন্দনা দেখো অ্যান্সার করো অ্যান্সার করতে করতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি উনিশশো তিরিশ তো বুদ্ধদেব বসুর যে প্রথম কবিতা যেটা প্রকাশিত হয়েছিল সেটা কিন্তু মনে রাখবে যে নারায়ণে হ্যাঁ নারায়ণ অপশান সি হচ্ছে সঠিক উত্তর এগুলো তোমাদের আলোচনা আগেও করা হয়েছে তার যে কবিতাটা ছিল সেটা হচ্ছে যাত্রী নামে কবিতা ছিল চলে যাবো পরবর্তী প্রশ্নে দেখে নাও যে বৃন্দাবন দাসকে চৈতন্য লীলার ব্যাস কে বলেছেন বৃন্দাবন দাসকে চৈতন্য লীলার ব্যাস কে বলেছেন দেখো কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস লীলার ব্যাস হলো কে বৃন্দাবন দাস তো এটা কে বলেছে চলো অ্যানসার করো এটা কে বলেছে এটা অবশ্যই বলেছে কে কৃষ্ণদাস কবিরাজ অপশান সি হচ্ছে সঠিক উত্তর যারা অপশান সি করেছ তাদের প্রত্যেকের এই সঠিক উত্তর হয়েছে ওকে চলে যাবো পরবর্তী প্রশ্নে দেখে না পরবর্তী প্রশ্ন কায়স্থ কুলেতে জন্ম কুলিন গ্রামে বাস তাহলে কার কায়স্থ কুলে জন্ম এবং কুলিন গ্রাম আমি এক্ষুনি তোমাদের সঙ্গে আলোচনা করলাম যারা ক্লাসটি মন দিয়ে শুনছ তারা বলতে পারবে ওকে যারা ক্লাসটি মন দিয়ে শুনছ তারা বলতে পারবে যে তার যে রচনাকাল সেটা কত হবে তো যে তেরোশো পঁচানব্বই শকে গ্রন্থ আরম্ভন চতুর্দশ দুই শকে হইল সমাপন তাই তো তো এটা কি হয়ে যাবে অ্যান্সার মালাধর বসু মালাধর বসু কায়স্থকুলের কুলিন গ্রামে জন্মগ্রহণ করেন পিতা ছিলেন ভগীরথ মাতা ছিলেন ইন্দুমতি ওকে সে সঙ্গে তিনি গুণরাজ খাঁ উপাধি পান রুকনুদ্দিন বরবক সাহের পৃষ্ঠপোষকতায় তিনি রচনা করেন কি শ্রীকৃষ্ণ বিজয় তাই তো চলো আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে দেখেন ছেলে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে স্কুলে গেল কি ধরনের বাক্য চলো অ্যান্সার করো সরল জটিল মিশ্র যৌগিক দেখো যৌগিক বাক্যের ক্ষেত্রে কি হয় একটা সংযোজক বা বিয়োজক অব্যয় কিন্তু থাকে সংযোজক বা বিয়োজক অব্যয় কিন্তু থাকে মিশ্র বাক্যে কি হয়ে থাকে জটিল জটিল হতে পারে সরল জটিল হতে পারে যৌগিক জটিল এরকম থাকতে পারে জটিল বাক্যে কি থাকে যে যদি তবে থাকতে পারে যখন তখন থাকতে পারে বা নাও থাকতে পারে ওকে তো একটা প্রধান খণ্ড বাক্য থাকে আর একটা অপ্রধান খণ্ডবাক্য থাকে সরল বাক্যে কি থাকে একেবারে স্ট্রেট থাকে যেমন ছেলে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে স্কুলে গেল সরল বাক্যে একটাই সমাপিকা ক্রিয়া থাকে আর উঠে করে এরকম আরও অসমাপিকা ক্রিয়া থাকতে পারে তাহলে এখানে অপশান এ হলো তোমাদের সঠিক উত্তর চলে যাব পরবর্তী প্রশ্নে দেখে নাও রাজা শিকারে গেলেন কোন বাচ্চার উদাহরণ একেবারে সিম্পিলভাবে রয়েছে একটা রাজা শিকারে গেলেন কোনো অন্য কোনোভাবে বলা নেই যে রাজা শিকারে যাওয়া হলো ইত্যাদি ইত্যাদি নেই তো রাজা শিকারে গেলেন এখানে রাজা প্রাধান্য পাচ্ছে এই বাচ্চে তো এটা অবশ্যই কর্তা প্রাধান্য পাচ্ছে তাই এটা কিন্তু কর্তৃ হয়ে যাবে সঠিক উত্তর তো এটা অপশান বি হচ্ছে সঠিক উত্তর করতে পারছো চলে যাবো পরবর্তী প্রশ্নে দেখে নাও নবরত্ন সমাজ নির্ণয় করো নবরত্ন সমাজ নির্ণয় করো সাধারণ কর্মধারয় দিগু দ্বন্দ্ব নাশ সাধারণ এখানে দুবার করা হয়ে গেছে সাধারণ কর্মধারায় তো দেখে নাও কোনটা হবে নবরত্ন তো দেখো নবরত্ন মানে কি এখানে নব মানে কি নব মানে কি নতুন না নতুন নয় নব মানে হলো নয় ওকে তাহলে নয় রত্ন নয় রত্নের সমাহার এখানে অপশান বি হচ্ছে তোমাদের কি দিগু অপশান বি যারা করেছো তোমাদের প্রত্যেকের সঠিক উত্তর আচ্ছা আমাকে বলো তো আমি কমেন্ট দেখছি যে কে কে সেশনটিকে শেয়ার করেছে একটু আমাকে জানাও চলো সেশনটি কে কে শেয়ার করেছ কে কে নতুন রয়েছ একটু জানাবে কে কে নতুন রয়েছ আজকে একটু জানাবে কে কে সেশনটিকে শেয়ার করেছে একটু জানাও চলো আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে যে কলকাতায় ধনী এসেছিল ক্রিয়ার কাল নির্ণয় করো ঠিক আছে কলকাতা আনন্দনগরী যাকে বলা হয় ঠিক আছে তো সিটি অফ জয় যাকে বলা হয় সেইখানে ধনী এসেছিল তাই তো কিছুদিন আগে এসেছিল তিন চার মাস আগে সম্ভবত সেখানে এসে সে বাংলা বলেছে তো এখানে দেখো এসেছিল এখানে যদি আমরা ক্রিয়াপদটিকে ধরি তো দেখো এখানে যদি ক্রিয়াপদটিকে ধরি তো একে আমাদের কী করতে হবে প্রথমত সাধুমশাই নিয়ে যেতে হবে তো সাধু মশাই নিয়ে গেলে কি পাবো ছিল কে পাবো আস ই আ ছিল তাহলে এখানে কি কী আছে ইয়া আছে তো ইয়া দ্বারা আমরা কি পাই ক্রিয়ার কোন কাল যে কাল পাই ইয়া দ্বারা কি পাই ক্রিয়ার কাল প্রকারটা যেটা সরি প্রকারটা সরি 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 ইয়াটা হচ্ছে ক্রিয়ার প্রকার বিভক্তি পুরাঘটিত প্রকারটা পাচ্ছি এখানে ছিলতে দেখে নাও ইল বিভক্তি আছে ইল দ্বারা আমরা কী পাই অতীত পাই তাহলে এটা কি হয়ে যাবে পুরাঘটিত অতীত অপশান বি যারা করেছ তাদের সঠিক উত্তর আর চলো চলে যাবো পরবর্তী প্রশ্নে দেখে নাও যে রবীন্দ্রনাথ ঠাকুর যে কালের যাত্রা নাটকটি কাকে উৎসর্গ করেন অ্যানসার করো রবীন্দ্রনাথ ঠাকুরের যে কালের যাত্রা আছে নাটকটি সেটা তিনি কাকে উৎসর্গ করেন অ্যান্সার করো রবীন্দ্রনাথ ঠাকুরের যে কালের যাত্রা যেটা প্রকাশিত হয় উনিশশো বত্রিশে এটা অ্যান্সার করো যে কাকে উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয়নাথ সেন অবনীন্দ্রনাথ ঠাকুর ওকে তো দেখো কালের যাত্রা যেটি আছে এটা তোমাদের প্রকাশিত হয় এই কালের যাত্রার পরবর্তীত যে রূপ যে নাটকটি সেটা হচ্ছে রথের রশি এটা একটু মনে রাখবে যেটা প্রকাশিত হয় উনিশশো বত্রিশে যেটা প্রকাশিত হয় উনিশশো বত্রিশে তো এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর ওকে তাহলে আজকে তোমাদের সঙ্গে এই কুড়িটি প্রশ্ন আলোচনা করলাম এই কুড়িটির মধ্যে তোমাদের কতগুলো সঠিক হয়েছে জানাবে অবশ্যই জানাও প্রত্যেকে সেশনটিকে একবার লাইক করে দাও আর যারা শেয়ার করনি অবশ্যই একবার শেয়ার করে দাও তোমাদের বাংলার বন্ধুদের সঙ্গে এস বাংলা যাদের সাবজেক্ট তাদের সঙ্গে সেই সঙ্গে তোমাদের বলে রাখবো যারা নাইনটি মার্কসের যে মক টেস্ট দিতে চাইছো সেই মক টেস্ট যারা দিতে চাইছো। একেবারে বলবো সেরা আর সেরা ওকে সেরা সেরা প্রস্তুতি কারণ সেগুলো নিয়ে তোমরা যদি ব্যাখ্যা বিশ্লেষণ করো সেই প্রশ্নগুলো আমি বলতে পারি যে সেখান থেকে তোমাদের কিছু প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য কমন আসতে পারে ওকে একেবারে এবং তোমরা যে কেমন প্রিপারেশান নিচ্ছ তোমাদের জন্য লাইভ পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে তো কেমন প্রিপারেশান নিচ্ছ সেই প্রিপারেশানটা অবশ্যই বুঝতে পারবে তোমাদের যে পরীক্ষাটা অর্থাৎ আগামী কাল থেকে শুরু হচ্ছে তাই এক্ষুনি যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ করে নাও কুড়ি সাতাশ আগস্ট মাসের এই দুটো ডেটে হবে এবং সেপ্টেম্বর মাসের হবে তিন এবং দশ তারিখ এই চারটে টোটাল মক টেস্ট নেওয়া হবে ফি মাত্র দুশো নিরানব্বই টাকা একেবারে এক্সাম উপযোগী যেমন তোমাদের বলেছি পার্ট পার্ট অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে সেই রকম পার্ট পার্ট আমি বলেছি ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে আমি পুরোপুরি প্রশ্ন তোমাদের সাজিয়ে বানিয়েছি অবশ্যই তোমরা প্রত্যেকেই কিন্তু অ্যাডমিশন হয়ে যাও তোমাদের প্রত্যেকের জন্যই এটা করা হয়েছে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেখানে অবশ্যই যোগাযোগ করে নাও সেরা সেরা যে চারটি মক টেস্ট এবং সেই সঙ্গে সঙ্গে তোমরা বুঝে যাবে যে কোনগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ পূর্ণ প্রশ্ন কিন্তু দেওয়া আছে তো প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেকে গুড নাইট ওকে